এবার বিআর দিয়ে চলবে বাইক। অদ্ভুত জিনিস উদ্ভাবনে কাই মাইকেলসন নাম কামিয়েছেন আগেই, এবার তিনি সবাইকে পরিচয় করিয়ে দিলেন তার নতুন উদ্ভাবনের সঙ্গে। এটি হচ্ছে বিআর চালিত মোটর সাইকেল। এই বাইক নাকি ছুটতে পারবে 150 কিলোমিটার গতিতে। অবাক করা বিষয় হলো এটি নাকি চলবে যে কোনো পানীয় দিয়েই। যুক্তরাষ্ট্রের মিনিস্টোটার বাসিন্দা মাইকেলসনের বাইকটি তৈরি করা হয়েছে তার ব্লুমিংটন গ্যারেজে। তার বাইকে গ্যাস চালিত ইঞ্জিনের বদলে বসানো হয়েছে ধাতব পাত্র। সেখানে রয়েছে একটি হিটিং কয়েল, একটি রিয়ারকে গরম করবে 300 ডিগ্রি পর্যন্ত, যা পরে অতি গরম বাষ্পে পরিণত হয়ে বাইককে সামনের দিকে চালিত করবে। মাইকেলসন জানান তিনি বিয়ার পান করেন না, ফলে এই পানীয়কে জ্বালানি হিসেবে ব্যবহারের চেয়ে ভালো কোনো উপায় তার মাথায় আসেনি। বাইকটির সক্ষমতা কতটুকু তা পরীক্ষার পরিকল্পনা করছেন মাইকেলসন, তবে আশানুরূপ ফল মিললেও একে পাঠানো হবে অবসরে, রাখা হবে তার উদ্ভাবিত জাদুঘরে। এর আগে তিনি রকেট চালিত টয়লেট এবং জেট চালিত কফির পাত্র উদ্ভাবন করেছিলেন।